আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার পেজ ইউটিউব চ্যানেল থেকে আপনি যদি একটি শখের বাগান শখের খামার এই জাতীয় কোনো ব্যবসা করতে চান এই জাতীয় কোনো ব্যবসা আপনি আসতে চান তাহলে আপনি কি ধরনের আপনাকে প্রিপারেশান নিতে হবে আমরা আপনাকে একটি সফল খামার একটি সফল বাগান একটি মৎস্য খামার একটি পোলট্রি খামার এবং একটি শখের বাগান থেকে আপনি কিভাবে লক্ষ লক্ষ টাকা মাসে আয় করতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আপনারা যারা শখের বাগান শখের খামার মৎস্য খামার পোলট্রি ফিড অথবা বাগান থেকে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন চলুন আমরা আপনাদেরকে সম্পূর্ণ খামারটি ঘুরে ঘুরে দেখাই আপনারা যারা আমবাগান লিচু বাগান বা যে কোনো খামার করতে চান তাহলে আপনার একটু গ্রাম অঞ্চলে একটু মফেশ্বর শহরে আপনাকে জায়গা জায়গা নির্বাচিত করতে হবে সেখানে আপনাকে কম দামে জায়গা সংগ্রহ করে প্রথম আপনাকে একটি পুকুর খনন করতে হবে পুকুর খনন করলে আপনি সেই পুকুরে মাছ চাষ করতে পারবেন এবং পুকুরের চতুর্পাশে যে ভূমি থাকবে সেই ভূমিতে আপনি বিভিন্ন আম জাম কাঁঠাল কলা লিচু পেঁপে ডালিম এই জাতীয় ফল ফলা আপনি সেখানে ফলাতে পারেন তো বছর শেষে আপনি যদি কয়েকটি ফল নির্বাচিত করেন যেমন কাঁঠাল আম লিচু পেঁপে পেঁপে কিন্তু সারা বছরই জন্মায় তো সুতরাং আপনারা এর চতুর্পাশ থেকে যে ফলগুলো পাবেন এগুলো দিয়ে আপনার সারা বছর সারা বছরের খরচ চলে আসবে আর আপনি মাছ ওনা থেকে যদি আপনি আস্তে আস্তে বড়র দিকে যান তাহলে আপনি বছরে তিন থেকে চারবার আপনি সে আম সে মাছ আপনি বিক্রি করতে পারবেন আপনি যদি খাবার নিয়ে বড়ো কোনো ধরনের চিন্তা করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই খামারের ব্যবসা সম্পর্কে আপনাকে ভালোভাবে একটি জানতে হবে আপনি কোনো একটি বড় প্রজেক্টে এসে ঘুরে যেতে পারেন যারা এই ব্যবসায় আসতে চান আমি মনে করি এই মৎস্য খামারটি অত্যন্ত সুন্দর এবং এই যে আপনার দেখেন কিভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে মাছকে আমরা আপনাদেরকে এখন মাছের খামারটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে পাশাপাশি দুইটি বিশাল বড় পুকুর রয়েছে যারা দেশে বসে বিদেশি টাকা উপার্জন করতে চান এইভাবে আপনারা মাছের খামার করে দেশে বসে বিদেশি টাকা অর্জন করতে পারেন এবং খামারের পাশে বিভিন্ন রকমের গাছ আপনি লাগাতে পারেন যেমন এখানে নারকেল গাছ রয়েছে অনেকগুলো নারকেল গাছ রয়েছে আম গাছ রয়েছে লিচু গাছ রয়েছে বর্তমান সময়ে একটি নারকেলের দাম এক থেকে দেড়শো টাকা তা আপনি বুঝতেই পারছেন প্রতি গাছে যদি একটা নারকেলের দাম যদি এক থেকে দেড়শো টাকা হয় এখানে অনেকগুলো নারকেল গাছ রয়েছে তো আপনারা যারা মাছ পোলট্রি এবং এই বাগান এ জাতীয় অ্যাগ্রো ব্যবসায় আসতে চান অবশ্যই কোনো একটি ভালো মানের খামারে আপনি ঘুরে দেখলে আপনি এই ব্যবসায় আসতে পারবেন দেখলে ভালো লাগবে তাহলে আপনি অনুধাবন করতে পারবেন যে আপনার ব্যবসা ভবিষ্যতে কেমন হতে পারে তা আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা পোলট্রি ফিডটা দেখাবো এখানে হক মৎস্য খামারে তিন ধরনের ব্যবসা রয়েছে একটা হচ্ছে বাগান আম কিছু কাঁঠাল আছে লিচু আছে নারকেল আছে এ জাতীয় গাছ থেকেও বছরে অনেক টাকা এখানে আয় হয় এরপরে মাছের প্রজেক্ট রয়েছে মাছ থেকেও বছরে অনেক টাকা আয় হয় পাশাপাশি পোলট্রি ফিড রয়েছে এই যে আমার বিডুর অপোজিটে দেখছেন স্কিনে দেখছেন পোলট্রি ফিড অনেক বড় একটি পোলট্রি শেড রয়েছে তো এইভাবে আপনারা একটি খামারে তিন ধরনের ব্যবসা একই জায়গায় বসে করতে পারবেন তো এই সম্পর্কে আমি পরবর্তীতে আমার ভিডিওতে আনবো আপনি কিভাবে বাগান করবেন কিভাবে মাছ লালন পালন করবেন কিভাবে মুরগি লালন পালন করবেন একই জায়গায় তিনটি ব্যবসা তো যাদের টাকা আছে টাকা কোথায় লগ্নি করবেন কোথায় ইনভেস্ট করবেন খুঁজে পাচ্ছেন না আপনারা ইচ্ছা করলে এই জাতীয় ব্যবসায় আসতে পারেন এখানে তিনটা ব্যবসায়ী কিন্তু ফুড আইটেমের মধ্যে গোম থেকে উঠে আপনাকে যে কোনো নাস্তা করে ফল খেতে হয় এবং ভাত খেতে হলে আপনাকে মাছের প্রয়োজন হয় আর মাছের পরই আপনাকে কোনো মেহমান আসলে বা কোনো অনুষ্ঠান আসলে আপনাকে মুরগির প্রয়োজন হয় তো আমরা সংক্ষিপ্তভাবে আপনাকে পোলট্রি ফিডটা দেখাবো